তো এখানে আমরা এল ইকুয়াল ওয়ান এর মান এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি বি তো এখানে ভিত্তি উভয়ের ভিত্তি এক্স লব হরে উভয়ের ভিত্তি এক্স তো ভিত্তি একই ভিত্তি হলে পাওয়ার বিয়োগ হয় ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় তাহলে এক্স টু দি এ মাইনাস বি হবে আর ওয়ান আমরা জানি কোন সংখ্যার উপর শূন্য পাওয়ার হলে তার মান হয় ওয়ান তাহলে আমরা ওয়ানকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো ওই পক্ষ থেকে এক্স বাদ দিলে আমরা পাই এ মাইনাস বি ইকুয়াল জিরো বি দেখানো হলো এরপরের প্রশ্ন খ প্রমাণ করো যে এ বি মূল এল বি সি মূল এম এবং সি এ মূল এন ইকুয়াল টু ওয়ান তো এখানে আমরা এ বি মূল এল অর্থ বুঝি এল টু দি পাওয়ার ওয়ান বাই এ বি বিসি মূল এম অর্থ বুঝি এম টু দি পর ওয়ান বাই বি সি এবং অর্থ আমরা বুঝি এন টু দি পর ওয়ান বাই সি এ তো এখানে এল এম এন এর মান বসাইয়ে আমরা এটা প্রমাণ করতে পারবো তো এখানে এল এম এন এর মান দেওয়া আছে এল ইকুয়াল টু এক্স টু দি পর এ বাই এক্স টু দি পর বি বাই এক্স টু দি পাওয়ার সি এবং এন ইকুয়াল টু এক্স টু দি পর সি বাই এক্স টু দি পর এ প্রমান করতে হবে যে এব মূল এল ইন্টু বিসি মূল এম ইন্টু সি এ মূল এন ওয়ান এবং এখানে এব অর্থ হচ্ছে এল টু দি পাওয়ার ওয়ান বাই এব মূল এম অর্থ হচ্ছে m টু দি পাওয়ার ওয়ান বাই বি সি এবং মূল n অর্থ হচ্ছে এন টু দি পাওয়ার ওয়ান বাই তো এখানে এল এর মান এক্স টু দি পর এ পর বি বসিয়ে দিব এর মান এক্স টু দি পর বসাবো এবং এন এর মান এক্স টু দি পর সি বাই টু এক তো এখানে বন্ধনীর ভিতরে আমরা দেখতেছি ভিত্তি আমাদের একই আছে তাই পাওয়ার বিয়োগ হবে ভাগ আছে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় সূচকের নিয়ম অনুসারে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় তাহলে আমরা লিখতে হবে এক্স টু দি পর এ মাইনাস বি

তাহলে এখানে আমরা এ মাইনাস বি কে অনেক সাথে গুণ করে দিব বি মাইনাস সি কে অনেক সাথে গুণ করে দিব এবং সি মাইনাস এ কেও অনেক সাথে গুণ করে দিব তো এখন আমাদের এখানে ভিত্তি মিলে গেছে সবগুলোর ভিত্তি এক্স তাহলে পাওয়ার গুণ আছে পাওয়ার যোগ হবে তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ বি প্লাস বি টু দি বি মাইনাস সি বাই সি প্লাস সি মাইনাস এ বাই সি এ এখানে এ বি বি সি সি এর লসাগু হয় এ বি সি তাহলে এ বি সি হলে আমরা লসাগু এ বি সি কে এ বি দ্বারা ভাগ করলে থাকে সি এবং সি দ্বারা এ মাইনাস বি কে গুণ করব লসাগু এ বি সি কে বি সি দ্বারা গুণ করলে আমরা পাই এ এবং এ দ্বারা আমরা বি মাইনাস সি কে গুণ করব লসাগু এ বি সি কে আমরা সি এ দ্বারা ভাগ করলে পাই বি এবং বি দ্বারা আমরা সি মাইনাস এ কে গুণ করব তো গুণ করলে আমরা পাই সি এ মাইনাস বি সি এ বি মাইনাস এ সি প্লাস বিসি মাইনাস এব মাইনাস এব এবং থাকে আমরা থাকে এক্স টু দি পাওয়ার জিরো বাই এবি জিরো কে ভাগ করলে হয় জিরো এক্স টু দি পাওয়ার জিরো হলে তা হয় ওয়ান কোনো ওপর কোনো সংখ্যার ওপর পাওয়ার শূন্য হলে তার মান হয় ওয়ান

এগুলো আমরা বসিয়ে দিব তো এখানে দেওয়া আছে এল এম এর মান এল এম এন এর মান হল ইকাল বি বাই এক্স দি পাওয়ার সি এবং এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স দি এ বামপক্ষ দেওয়া আছে কে ভিত্তিক এ প্লাস বি কে ভিত্তিক লক টু দি পর এম টু দি পর বিক টু দি পর এম টু দি পর সি প্লাস এখানে সামনে নিয়ে এসে পারি তাহলে এগুলোকে সামনে নিয়ে এসে আমরা পাই এ প্লাস বি কে ভিত্তিক এল কে ভিত্তিক লক টু দি পর এল কে ভিত্তিক লক টু দি পর এম এবং কে ভিত্তিক লক টু দি পর এখন আমরা এই এল এম এন এর মান বসিয়ে দিব এল এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি এম এর মান হলো এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি বসিয়ে দিব এবং এন এর মান হলো এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ এটা এখানে বসিয়ে দিব তো এখানে দেখো বন্ধনীর ভিতরে আমাদের ভিত্তি একই আছে এবং ভাগ আকারে আছে তাই এই পাওয়ার আমাদের বিয়োগ হবে তাহলে এখানে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এখানে আমরা লিখব এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি এবং এটার জন্য আমরা লিখব এক্স টু দি পাওয়ার সি মাইনাস এখন আবারও আমরা এই এ মাইনাস বি পাওয়ার কে সামনে নিয়ে আসবো এখানে বি মাইনাস সি পাওয়ার কে সামনে নিয়ে আসবো এখানে সি মাইনাস এ পাওয়ার কেও সামনে নিয়ে আসবো তো আমরা পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কে ভিত্তিক ব্লক এক্স এবং বি প্লাস সি বি মাইনাস সি এবং সি প্লাস এ সি মাইনাস এ ইন্টু এগুলো আমাদের সব এ প্লাস বি ইন্টু বি স্কোয়ার সূত্র তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে ভিত্তিক এক্স বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কে ব্লক টু এক্স সি স্কোয়ার মাইনাস স্কোয়ার কে এক্স তো এখানে আমাদের লক কে কে ভিত্তিক লক টু দি পর এক্স কমন নিলে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে থাকে প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে থাকে প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে আমরা কে ভিত্তিক লক টু দি পাওয়ার এক্স কমন নিয়ে এসি এখানে স্কোয়ার এখানে প্লাস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেলে হয় শূন্য শূন্য ইন্টু লক কে ভি কে এক্স এর সাথে শূন্যের সাথে গুণ করলে আমরা শূন্য পাই বামপক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত দেখানো হলো